সুইডেনের রাজধানী স্টকহোমে হচ্ছে কুরআন অবমাননার ঘটনা ঘটছে, জেনে থাকবেন, সারা বিশ্ব তোলপাড় যাচ্ছে। অবমাননা বিষয়টাকে আমি কেন এয়ারকোর্টে রাখলাম, এটার কারণ হচ্ছে প্রথমত অবমাননার সংখ্যা বেশ কোয়ালিটেটিভ, কোনটা অবমাননা কোনটা কি, আর দ্বিতীয়ত হতেছে মুসলমানদের অবমাননার সংখ্যা আরও খোলাটে আর কি। হ্যাঁ, সো প্রথমত এটা কোনো অবমাননা হয়েছে কিনা, দ্বিতীয়ত হইতেছে এটা কেন হইলো, কী হইলো, এটার কীভাবে আমাদের রিয়াক্ট করা উচিত, এটার কী ইমপ্লিকেশনস থাকা উচিত অ্যান্ড স্টাফ, রাইট? ওকে, প্রথমত কোরআন অবমাননা হয়েছে কি না, ইয়েস অ্যান্ড নো, রাইট? এখানে অবশ্যই অবমাননার উদ্দেশ্যে কাজটা করা হয়েছে, এবং অবশ্যই অবমাননা জিনিসটা বলতে গিয়ে যে লাথি মারলো, মনে করেন যে এই যে লাথি মারাটা কি অবমাননা, তা যে একটা অসম্মানের বিষয়, এটা নেসেসারিলি এটা আমাদের মুসলিম কালচার, বাঙালি কালচার বা এই টাইপের কালচারের একটা আইডিয়া, কারণ ওয়েস্টার্ন কালচারে কিন্তু পা অবমাননার কোনো বিষয় হিসেবে এটাকে ট্রিট করা হয় না। টিচারের গেডের উপরে পা দিয়ে বসে থাকে স্টুডেন্টরা, মানে খুবই, দেখলে আপনি নিজে দেখে থাকলে অবাক হবেন যে কী রে, আমরা পাকে এত অসম্মান করি, এটা তো পাকি আলাদা কিছুই মনে করেন, রাইট? সো এক দেশের গালি এক দেশের বুলি, রাইট? সো এটা পায়ে কুরআন লাগানো অবমাননা কর কি না, সেটা অবশ্যই ডিপেন্ড করে, অ্যাগেন যেটা বললাম যে আপনি কোন কালচার থেকে আসতেছেন সেটার উপর। না, আপনি যেই কালচার থেকে আসতেছেন সেই কালচারে যেহেতু পা কোনো কিছুতে লাগানো অবমাননা কর, এবং যেহেতু যেই ইরাকি ভদ্রলোক উনি একটা মুসলিম দেশ থেকে আসছেন, তার কালচারও পা লাগানো অবমাননা কর, সুতরাং সে অবমাননা করার উদ্দেশ্যে এই কাজটা করছে। সুতরাং অবজেক্টিভলি জিনিসটা অবমাননা কর না হইলেও জিনিসটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অবমাননা কর, ইন দ্যাট যে সে অবমাননা মিন করতে চাইছে। ওকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, অবমাননা করলে কার কী আসা যায় না, কারো কিছু আসা যায় না। ওকে, আল্লাহ পাক বলছেন উনি নিজেই কুরআন শরীফের সম্মানের দায়িত্ব নিছেন, সুরক্ষার দায়িত্ব নিছেন। ও, তারই তাইলে কি কুরআন শরীফ অসম্মানিত হয়ে গেলো, অসুরক্ষিত হয়ে গেলো? কারণ আমরা দেখতে পাচ্ছি লাথি দিয়েছে, লাথি দেওয়ার সময় তো তার পায়ের উপর আজাব পড়ে সাথে সাথে তার পা অবশ হয়ে গেল না, সে তো থামাইলো না, তাইলে কি কুরআন আসলে কি কুরআন সম্মানীয় কিছু না? এই যে এখন আপনি আপনার মতো করে ব্যাখ্যা করেন, আপনি যদি এখন একজন অমুসলিম বা ইয়ে হন, অ্যান্টি ইসলাম হন, আপনার ব্যাখ্যা হবে যে এই যে কুরআন তাইলে আল্লাহ তো সুরক্ষা করলো না, কুরআন কিন্তু সম্মানের কিছু কিন্তু কুরআনের মধ্যে নাই। আবার আপনি যদি মুসলিম হন তখন আপনি কিন্তু তখন আবার আরেকটা মোচড়ানো ব্যাখ্যা ধারণ করবেন, কারণ আপনার সব ফতোয়াই হইতেছে মোচড়ানো, যেভাবে নিজের সুবিধা মতো হয় আর কি। হ্যাঁ, নিজের সুবিধা মতো হলে একভাবে করবেন, নিজের অসুবিধা মতো হলে আরেকভাবে করবেন, রাইট? ওকে, সেই কারণে বলতে যাচ্ছি যে তার মানে হয়তো না আসলে অবমাননা হয় নাই, অবমাননা হইলে আল্লাহ তো সুরক্ষা করলেন না, বা আল্লাহ সেই ততটা মনে করতেছে না। এখানে অবমাননা হচ্ছে যে গায়েবের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এটার সুরক্ষার ব্যবস্থা করতে হবে, রাইট? ওকে, যা হোক, সো অবমাননা কি হয়েছে কি হয় নাই, এটা আপফর ডিবেট। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে সে যেহেতু অবমাননা মিন করছে, ইরাকি লোক, সে এখন সুইডেনে ইয়েতে আছে, অ্যাসাইলামে আছে, পলিটিক্যাল অ্যাসাইলামে বা হোয়াট এভার, মানে আশ্রয় প্রার্থী হিসেবে আছে, তো সে হইতেছে সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে কাজটা করছে। না, এখানে অনেকগুলা লেয়ার আছে। নাম্বার ওয়ান, অনুমতি নিয়ে কাজ করাতে আসার আগে আপনার না ভুলে যাই কিছু নোট লেখা দরকার ছিল, এটা নিয়ে আবার অনেকে বলতেছে যে অ্যান্টি মুসলিমরা বা বিদ্রোহীরা এতটা খারাপ না, এতটা ঘৃণা করেন ইসলামকে যতটা যারা মুসলিম এরা করে, বা মুসলমান দেশে অ্যাকচুয়ালি মুসলিম দেশে যারা নাস্তিক হয় এরা যতটা ইসলামকে ঘৃণা করে, কাফেররাও বা এতটা করে না, এর কত খারাপ না, কত খারাপ না, ইট কাইন্ড অফ মেক সেন্স টু মি। হ্যাঁ, আপনার কাছে এত সেন্স মেক করতেছেন, আমার কাছে এটা পুরোপুরি মেক সেন্স মেক করে। কেন? কারণ হচ্ছে একটা, এটা শুধু মুসলিম না, আপনি ইন্ডিয়াতে গেলে দেখবেন যে ইন্ডিয়ার যেসব নাস্তিক তারা হইতেছে আবার প্রচণ্ড অ্যাক্টিভিস্ট হিন্দুত্ববাদী জিনিসগুলোর বিরুদ্ধে। আপনি ওয়েস্টে আসলে, ওয়েস্টের এখন তো পলিটিক্যাল একটা ব্যাপার হয়ে গেছে, ইসলাম বিদ্বেষ একটা কমন সারা পৃথিবীতে হয়ে গেছে, সেটা বাদ দিলে আপনি ওয়েস্টে আসলে দেখবেন ওয়েস্টের যারা নাস্তিক এরা সবার খ্রিশ্চিয়ানিটির বিরুদ্ধে কথা বলতেছে, খ্রিশ্চিয়ানিটির বিরুদ্ধে বিষেধাজ্ঞা করতেছে, ডিবেট করতেছে, ইয়ে করতেছে, খ্রিশ্চিয়ানিটির সমালোচনা করতেছে, খ্রিশ্চিয়ানিটির ইয়ে ননসেন্সিক্যাল দিকগুলো আলোচনা করতেছে। সো সকল কালচারে যেটা ডোমিনেট রিলিজিয়ান সেইখানকার নাস্তিকরা সেইটার বিরোধী বা বিদ্বেষী হয়। এটা কারণ কি? এটা কারণ হচ্ছে যেই কালচারে যারা ডমিনেট থাকে এরা হইতেছে গুন্ডামি করে বেড়ায়, মাস্তানি করে বেড়ায়, মবগুলা। হ্যাঁ, পাওয়ার বেশি শক্তিতে, আমরা মুসলিম সংখ্যাগুরু বাঙালি বলে না, 90% মুসলিমের দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ, এরা বেশি শক্তি, কেউ কিছু বললেই ফাটাইয়া ফেলে। হ্যাঁ, কেউ ধরো আপনি একটা লজিক্যাল প্রশ্ন করলেন, একটা কোনো প্রশ্ন করলেন, আপনাকে কাফের ফতোয়া দিয়ে পিটিয়ে সাপের মতো পিটিয়ে মেরে ফেলা হবে, অথবা আপনাকে এক ঘুর। সো এসবের কারণে মুসলিম দেশের যারা মুসলিম থেকে নাস্তিক হয় তারা ইসলাম বিদ্বেষী হয়, খ্রিস্টান দেশে যারা হয় তারা খ্রিশ্চিয়ানিটি বিদ্বেষী হয়, হিন্দু দেশ থেকে যারা হয় তারা হিন্দুইজম বিদ্বেষী হয়। বেসিক্যালি মেজরিটি মবদের এগেনস্টে যাওয়ার যে কনসিকোয়েন্স বিভিন্ন সময় ভোগ করছে সেটার কারণে সেটার প্রতি বিদ্বেষী হয়, রাইট? ওকে, সো দ্যাট মেক সেন্স টু মি। হয়তো আপনাদের কাছে করে না, কারণ আপনারা মুসলিম, বাঙালি মুসলিম, এই কারণে করে না, সব নিজের পক্ষে যেতে হবে আর কি, এই জন্য করে না। ওকে, সেকেন্ড পার্ট। থার্ড যেটা আলোচনা করতে চাচ্ছিলাম যে অনুমতি দেয়া, সো সুইডেনের সরকার এই অনুমতিটা দিছে, এটা ভালো কাজ খারাপ হয়েছে? অবশ্যই খারাপ কাজ হয়েছে। নাও, এটা একটু ট্রিকি জায়গা, ইন দ্যাট তো সব কিছু পলিটিক্যাল, স্পেশালি ইসলাম ধর্ম হিসেবে সব কিছু পলিটিসাইজড হয়ে আছে পৃথিবীতে, শয়তানগুলোর শয়তানির কারণে, ওয়েস্টের পলিটিক্যাল ফরেন পলিসি অ্যান্ড স্টাফ এইসব কারণে, সেটাতে পরে আসতেছি সেই কমন ডিনোমিনেটরটাকে পেছনে সরাই রেখে, যে
ফ্রি স্পিচ, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটা কিন্তু ওয়েস্টে জেনুইনলি ভ্যালু করা হয়, নাগরিককে জেনুইনলি এই স্বাধীনতা দেওয়া হয়। এবং এখন আপনি আশা করতে পারেন যে না, অন্যান্য ক্ষেত্রে তারা করুক, কোনো সমস্যা নেই, আমার ধর্মের ক্ষেত্রে এটা করা যাবে না, সেটা হইলে কিন্তু হবে না, আপনার চাওয়া পাওয়া দিয়ে দুনিয়া চলবে না, রাইট? সো তারা কিন্তু জেনুইনলি ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন প্র্যাকটিস করে। সেখানে আপনার কুরআন শরীফকে যেমন অবমাননা করা হয়েছে, একইভাবে সেই দেশের প্রধানমন্ত্রীকেও কিন্তু অবমাননা করা হয়, এবং তারা কিন্তু সেটাকে রেসপেক্ট করে, সেটা অ্যালাউ করে। কেন? কারণ তারা ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশন আইডিয়ায় বিশ্বাস করে। আপনি যেরকম করেন না, আপনি আপনারটা আপনার কুরআন হইলে আপনি মানেন না, ওই হিন্দুদেরটা হইলে আবার আপনি মানেন, আপনার আপনার যে রাজনৈতিক দল তাকে হইলে মানেন না, অন্য রাজনৈতিক দলের ডিএসটি দিয়ে ঠেসে ধরলে আপনি মানেন। সো আপনার তো অসভ্য মানসিকতার বাঙালি, সো এটা বাঙালি মুসলিম কেন কি সে আলোচনা আপনি করতে চাইলে আমরা করতে পারি, কিন্তু এটা হয়তো স্যার এন্ড রেজাল্ট। তো যে কারণে আপনার একটু রিকনসাইল করা কঠিন যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আবার কী জিনিস। হ্যাঁ, না এটা সবার জন্য সেই দেশে এটা খুবই ভ্যালু করা হয় এবং সবার ক্ষেত্রে ইকুয়ালি এটা ব্যবহার করা হয়। না ইসলামের ক্ষেত্রে কি এখানে ব্যবহারের ক্ষেত্রে কি একটু করা হয় কি না, যে শয়তানি করা, ইয়েস সেটা করা হয়, সেটা সারা পৃথিবীর পলিটিক্যাল, এবার আসতেছি লাস্ট ফাইনাল পয়েন্টে, সারা পৃথিবীর পলিটিক্যাল বাস্তবতা সেটা করা হয়। এই কথাটা বললাম, যে কাজটা করা হয়েছে এটা টোটালি ওইসব দেশের ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশনের প্রকাশ, এবং সরকার যে কোনো ব্যবস্থা নিতে চায় না বা নিচ্ছে না, এটাও কিন্তু কনসিস্টেন্ট উইথ দেয়ার আদার পলিসিস। তাদের প্রধানমন্ত্রীর ব্যাপারে এরকম কাজ করলেও তারা কোনো অ্যাকশান নেবে না, সো তারা কনসিস্টেন্ট অ্যাবাউট দ্যাট এই পলিসি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। অ্যাট দ্য সেম টাইম এই ধরনের রিলিজিয়াস হারমোনি বিনষ্ট করা, দেখেন রিলিজিয়াস হারমোনি বিনষ্ট করা বলতে কি, সেই দেশে যদি বাইবেলকে এরকম কিক মারা হয়, পোড়ানো হয়, সেটা নিয়ে খ্রিস্টিয়ানরা এতটা রিয়েক্ট করবে না যতটা মুসলিমরা করে। এটা একটা কালচারাল কাইন্ড অফ ব্যাপার, মুসলিমদের প্রচণ্ড ইগো আর কি। হ্যাঁ, সো এই কারণে রিলিজিয়াস হারমোনি বিনষ্ট হওয়ার প্রশ্ন আসে, কারণ মুসলিমরা প্রচণ্ড গরম। নাও খ্রিস্টিয়ানিটির ক্ষেত্রে ধরেন একটা কথার কথা, খ্রিস্টিয়ান একটা বাইবেলকে পোড়ানো হলো, কিক মারা হলো, সেই দেশের যারা অর্থোডক্স খ্রিস্টান এরা গরম হয়ে গেল, তখন সরকার কী করবে? অ্যাগেন মেবি ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশনের সাইডে অবস্থান নিবে সরকার, মেবি, হোপফুলি নাও নিতে পারে, অথবা মেজরিটি মানুষের ইয়েরকে সম্মান দেখে, অথবা হারমোনির প্রশ্নে সরকার এটা অ্যালাউ নাও করে থাকতে পারে। আমি শিওর না করবে, করবে না, করতেও পারে নাও করতে পারে, এটা বোঝা কঠিন, কারণ অ্যাগেন ওইসব দেশে ট্রুলি ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশনের চর্চা হয়। কিন্তু আমি আই উড সে যে এই অনুমতিটা দেওয়াই উচিত হয় না। একটা জিনিস হচ্ছে যে একটা কাজ সে করে ফেলছে, যে কথাটা সুইডেনের ওরা বলছে যে এটা সরকার বলছে যে এটা বেআইনি হয় নাই, তবে করা উচিত হয় নাই, ব্যাপারটা এরকম আর কি, ইনঅপ্রোপ্রিয়েট হয়েছে বাট আনলফুল হয় নাই, যেটা কারেক্ট স্টেটমেন্ট, এটা আনলফুল হয় না, ইনঅপ্রোপ্রিয়েট। এখন ধরেন একজন একটা কাজ করে ফেলছে, সে এটা পুড়িয়ে ফেলছে, এখন কি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায় না? নেওয়া যায় না, কারণ এখন এটা আনলফুল কিছু সে করে নাই। আরেকটা হচ্ছে সে এখনও করে নাই, করতে যাচ্ছে, তখন তারকে থামায় দেয়া, সেটা কিন্তু অ্যাগেন আনলফুল হয়। কিন্তু ধরেন আপনার সরকারের সেই আছে, সেই রাইট আছে যে অনুমতি না দেওয়ার, যে আমি এখানে একটা অ্যাক্টিভিটি করতে চাই, হোয়াট এভার অ্যাক্টিভিটি, সরকার না আমি এটা করতে দিব না, তুমি কোরআন পুরাচ্ছ দেখে করতে দিচ্ছি না, নাকি এই ব্যাখ্যা দেওয়ারও সরকারের দরকার নেই, বা ব্যাখ্যা দিলেও সরকার একটা ভুজুম ভুজুম ব্যাখ্যা দিতেই পারে যে না আমরা আজকে এই জায়গার মধ্যে কোনো অ্যাক্টিভিটি করতে দিব না, হোয়াট এভার। এটা অনেক সহজ হইতো সরকারের জন্য, যে অ্যাগেন একটা কাজ করে ফেলছে যেটা লফুল, সেটার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া, সেটা ওই দেশের সম্ভব নয় দেশের সিস্টেমে, অথবা উচিত না, ইনকনসিস্টেন্ট একটা প্রয়োগ হবে আইনের, অসভ্যতামি হবে, যেটা তারা করবে না। তার চেয়ে বরং ওটা হওয়ার আগে যখন অনুমতি আনতে গেছে, সেটা সেখানেই থামায় দেওয়াটা আরও সহজতর হইতো, সেটা মোর কনসিস্টেন্ট হইতো, এবং সেটা মোর অনারেবল হইতো এবং অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ হইতো, কিন্তু সরকার সেটা করে নাই। সো আমি বলবো যে এখানে যদি কোনো ইস্যু থাকে, ইস্যুটা ওই জায়গাতে যে পড়ায় ফেলছে, অ্যাকশন নেয় নাই, সেখানে ইস্যু না, সেটা তারা কনসিস্টেন্ট তার আইনের ব্যাপারে, ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশনের ব্যাপারে অনুমতি নিয়ে করতে পারাটা আমার দৃষ্টিতে এই জায়গাটা হচ্ছে প্রবলেমেটিক। এই অনুমতিটা দেওয়াই উচিত হয় নাই সরকারের, এইখানে হয়েছে শয়তানি ম্যাটেরিয়াল। হয়তো সম্ভবত একটা বাইবেলের সাথে এরকম করতে গেলে চাইলে হয়তো, আমি অ্যাগেন বলতেছি হয়তো দিত না, এটা বোঝা কঠিন, তাদের কালচারে অনেক কিছুই হয়, কিন্তু হয়তো দিত না আর কি, হয়তো অ্যান্টি মুসলিম সেন্টিমেন্টের জায়গা থেকে এগুলো করতেছে, অ্যালাউ করতেছে, এবং সুইডেনে এগুলো করার রেকর্ড আছে, অনেক হয়ে আসতেছে এখন। তাও যেই ছেলেই কাজ করছে, এগুলো সে পুরাইছে লাত্থি মারছে স্টাফ, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে কি না? সে একজন অ্যাসাইলাম হিসেবে আছে, অ্যাসাইলাম সিকার হিসেবে আছে, সম্ভবত নেওয়া হবে না এবং নেওয়া উচিত হবে না, কারণ নিলে সেটা না নেওয়া উচিত হবে না, ওকে, মানে এটা একটু আমি কনফ্লিক্টেড কাইন্ড অফ, কারণ হচ্ছে যে
অ্যাগেন আপনার একটা আইনের এক্সিস্টিং আইনকে আপনি যখন আপনি একটা অপরাধ করার আগে আপনাকে জানতে হবে আপনি আইন ভাঙতেছেন কিনা। আপনি যখন জানতেছেন যে আপনি আইন ভাঙতেছেন এবং একটা কাজ করতেছেন, তারপর হঠাৎ করে যদি আপনার বলা হয় যে না তুমি অপরাধ করছো, না না আমি যখন করছি তখন তো আমি জানতাম আমি কোনো অপরাধ করতেছি না, সো ইদার তুমি এটাকে একটা অপরাধ বানায় রাখো তাহলে আমি এটা করতে পারবো না, এবং করলে সেটার কনসিকোয়েন্স আমাকে ভোগ করতে হবে, অর সেটা যদি অপরাধ না হয় তাহলে আমি করলে কোনো অ্যাকশন নিতে পারবো না। সো এটা যদি সুইডেনের আইনে কোনো অপরাধ না, সুতরাং সেটা করছে, এখন অ্যাকশন নেওয়া সরকারি অ্যাকশন নেই, অ্যাটলিস্ট আমি বরং ওইটার সাপোর্টিভ নেসারালি হবো না, আমি বরং সেটার সাপোর্টিভ হবো যে এরকম কিছু করতে না পারার আইন আইন থাকা উচিত, পলিসি থাকা উচিত, হোয়াট এভার, মানে আইন আর পলিসির পার্থক্য তো আশা করি জেনে থাকবেন, অনেকবার আলোচনা করছি। আইন হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা, আর পলিসি হইতেছে আপনি প্রতি প্রাতিষ্ঠানিক লেভেলে আপনি যেমন সে যেই প্রেমিসিসে কাজটা করতে চাইছে সেই প্রেমিসিসের ওরা বলতে পারে যে না আমাদের প্রেমিসিস আমরা এমন কিছু করতে দিব না, বা যে এইরকম নোংরা কাজ করবে তাকে সামাজিকভাবে বয়কট করা হবে, তাকে ক্যান্সেল করা হবে, হোয়াট এভার। সো সেটা হচ্ছে পলিসি, রাইট? সো নানানভাবে এগুলাকে লিমিট করার রাস্তা সমাজ হিসেবে আমরা রাখি, রাখা খুবই সম্ভব, সবখানে রাষ্ট্র ইনভলভ করার প্রয়োজন নেই, এবং রাষ্ট্র ইনভলভ করাটাই হইতেছে লাস্ট রিসোর্ট হওয়া উচিত, এবং এক্ষেত্রেও রাষ্ট্র ইনভলভ না হওয়াটাই বেটার ইন আ সেন্স। অ্যাগেন নাও তারা যদি কনসিস্টেন্ট হইতো তাদের পলিসির ব্যাপারে, তারা কিন্তু অনেক ক্ষেত্রে রাষ্ট্রকে ইনভলভ করে করবে, আবার অনেক ক্ষেত্রে করবে না, রাইট? সো অনেক টুইস্ট করবে, অনেক ইয়ে করার চেষ্টা করবে, শয়তানি যে নাই আমি সেটা বলতেছি না, একবার আমি বলতেছি এখানে অবশ্যই শয়তানি আছে, মুসলমানরা যতটা বলার চেষ্টা করে অতটাও না আর কি, তাদের দেশে ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশন প্রটেস্ট প্রটেক্টেড, এবং এটা সবাই অবারিতভাবে ব্যবহার করতেছে, শুধু কোরআনের ক্ষেত্রে না, তাদের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সেটা বলতে চাচ্ছি, এবং অবশ্যই এখানে হেইটের এলিমেন্ট আছে, সেই কারণেই হয়েছে, এবং হয়তো হেইটের এলিমেন্ট থাকাতে অ্যালাউ করছে, সেটা তো অবশ্যই বলতেছি না। এই ছেলের এই ঘটনার পর মুসলিম বিশ্ব তো অবশ্যই ফুঁসে গেছে, সারা মুসলিম দেশগুলা একাট্টা হয়েছে, দূতাবাস থেকে ইভেন ইয়েকে ডাকা হয়েছে, রাষ্ট্রদূতকে সুইডেনের নিন্দা জ্ঞাপন করা হয়েছে, এই যে এখানে এরদোয়ান খুব কড়া ভাষায় বলছে যে মুসলমানদের পবিত্র মূল্যবোধকে অপমান করা যে বাক স্বাধীনতা নয় তা আমরা পশ্চিমা উদ্ধত জনগণকে ভালো করে শিখিয়ে দিব। আমি ওনার এই কথার সাথে একমত, পশ্চিমা উদ্ধত জনগণকে ভালো করে শিখিয়ে দেওয়ার ব্যাপার, কারণ এদের মধ্যে প্রচণ্ড হিপোক্রেসি আছে। এরদোয়ান যে এই কথাটা বলতে পারলেন, হ্যাঁ, এটার কারণ কি? একজন মুসলিম বিশ্বের নেতা হয়ে এত বড় কথা বলা, কারণ হচ্ছে বাঙালি যে গল্প করে বেড়ায় বাঙালি বাংলাদেশ নাকি ভূরাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু বাংলাদেশ ভূরাজনৈতিক মানে মোটে গুরুত্বপূর্ণ না, টার্কি হইতেছে ভূরাজনৈতিকভাবে প্রচণ্ড গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে এই নেটো সদস্য হয়ে বসে আছে, নেটো না পারতেছে গিলতে, না পারতেছে ফেলতে, এই যে সুইডেন, ও খুব ইম্পর্ট্যান্ট একটা রেলেভেন্ট পিস অফ ইনফরমেশন, সুইডেন কিন্তু নেটো সদস্য হওয়ার আবেদন করে বসে আছে, হইতে পারতেছে না টার্কির কারণে, টার্কি কিন্তু কারণ নেটো সদস্য পদ পাইতে হলে যারা নেটো সদস্য এরা সকলের 100% ইউনানিমাস এগ্রিমেন্ট লাগবে, সো সেখানে নেটো ভেটো দিয়ে বসে থাকা সুইডেন হইতে পারতেছে না। আপনি বলতে পারেন যে নেটো কেন ভিটো দিতে গেল, সুইডেন টার্কি কেন ভিটো দিতে গেল, এই কারণে না, এই কারণে এর অনেক আগে থেকে ভিটো দিয়ে আসতেছে, এটার কারণ হচ্ছে এটা অন্য কারণ যে টার্কিতে হইতেছে কি বিদ্রোহী একটা সন্ত্রাসী গোষ্ঠী অ্যাক্টিভিটি চালায়, এরা সুইডেনের সরকারের আশ্রয় প্রশ্রয় মত পায় বা যথেষ্ট অ্যাকশন নেয় না সুইডিশ সরকার, হোয়াট এভার, অন্য কারণে, পলিটিক্যাল কারণে না, এটার কারণে আমি এক জায়গায় দেখলাম, একটা খবরে দেখলাম একজন বলছে যে তারা হচ্ছে সুইডেনকে নেটোতে সদস্যপদ দিবে না, এই ব্যাপার আরও পাকাপোক্ত না, এটা একটু বলে থাকতে পারে, এরদোয়ান অনেক কড়া ভাষায় কথা বলে, সো লাইক এটা ঠিক পলিটিক্যালি কারেক্ট হয় না, এটা সরাসরি বলে দেয়া যে কোরআন শরীফ অবমান করছে, অবমাননা করছে দেখে আমি তাকে নেটোর সদস্যপদ নেটোতে ঢুকতে দিব না, ঠিক পলিটিক্যালি কারেক্ট হয় না, কিন্তু অ্যাগেন আপনি যদি পাওয়ারফুল হন তখন এরকম অনেক পলিটিক্যালি ইনকারেক্ট কথাই আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকা খুল্লাম খুল্লা বলতেছে, হ্যাঁ অনেক রকম মাস্তানি খুল্লাম খুল্লা করতেছে, অনেক রকম ইনকনসিস্টেন্সি হিপোক্রেসি খুল্লাম খুল্লা করতেছে, সো আপনার পাওয়ার থাকলে পায়ের নিচে মাটি থাকলে অনেক কিছুই যায়, হ্যাঁ সো এরদোয়ানের সেই পাওয়ারের জায়গাটা আছে বিধায় এমন জায়গায় পড়ছে টার্কি যে এরদোয়ান এই কেউ ভাষায় কথা বলতে পারতেছে, স্টিল নেটোতে থাকতে পারতেছে, স্টিল নেটো থেকে এরদোয়ানকে সরানো যাচ্ছে না, স্টিল সুইডেনকেও নেওয়া যাচ্ছে না নেটোতে এরদোয়ানের কারণে, রাইট? সো পাওয়ারফুল, যে কথাটা অনেক আগে বলা বাঙালি মুসলিম প্রচণ্ড গালি খেয়েছি, এরা হইতেছে কি জানি ও ইসরায়েলের বিরুদ্ধে দুদিন পর পর পণ্য বয়কট করে একদম ধসাই দিচ্ছি ইসরায়েলকে, ইসরায়েল ধসে গেছে আর কি বাঙালির কারণে আর কি, ফাত্রামি কাজকর্ম আর কি, তো তখন আলোচনা করছিলাম যে এটা সেই পয়েন্ট আরেকবার বলতে চাই যে এই ফাত্রামি না করে পাওয়ারফুল হইতে হবে, যখন আপনি পাওয়ারফুল হবেন টার্কির মতো হবেন পৃথিবীর চতুর্থ পঞ্চম মিলিটারি পাওয়ার, টার্কির মতো হবেন স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ জিও পলিটিক্যাল একটা ইয়ে হবেন, তারপর হচ্ছে যে পায়ের নিচে মাটি থাকবে, যখন আপনি পাওয়ারফুল হবেন, যখন আপনার এই যে এখন মুসলিম দেশগুলো সব মুসলিম দেশগুলো তো ইন এ সেন্স পাওয়ারফুল, যেখানে অনেক ওয়েলথ কনসেন্ট্রেটেড আছে, রাইট? সো মুসলিম দেশগুলো একাট্টা হয় এখন, আবার ও সুইডেন কিন্তু এটার জন্য দুঃখ প্রকাশ করছে, সরকারিভাবে মুসলিম দেশগুলো একাট্টা হয়, সো তার মানে দেখতে পাচ্ছেন যে যখন আপনার পাওয়ার থাকে, আপনার রিয়েল পাওয়ার থাকে, তখন কিন্তু পিছু হতে বাধ্য হয় আপনার অ্যাডভার্সারি, ইফ ইউ উইল, হ্যাঁ পিছু হতে বাধ্য হয়, আপনাকে রেসপেক্ট করতে বাধ্য হয়, ইচ্ছা না করলে পছন্দ না হলে করতে বাধ্য হয়, আর আপনি যদি দুর্বল হন, ভেড়ার পাল হন, তাহলে আপনি এরকম বাংলাদেশের মতো দেশে 90% মুসলিমের দেশে বসে যত তিরিং বিরিং লাফালাফি বয়কট করেন,
কোনো প্রভাব নাই, কোনো টেরি পাওয়া যায় না আর কি, যে আপনি কী করতেছেন ওই সেই গল্পটার মতো। আরেকবার গল্পটা বলে শেষ করি। হ্যাঁ, যে ফাসর রাতে হাজব্যান্ড ওয়াইফ শুরু করছে, তারপর ওয়াইফ বলতেছে তুমি কি শুরু করছো, হাজব্যান্ড বলতেছে না, টের পাওয়া নাই, শেষ করে ফেলছি। হ্যাঁ, তো আপনি যখন এত পাওয়ারফুল হবেন যে আপনি শুরু করছেন কিন্তু মানে আপনি শেষ করে ফেলছেন, কিন্তু যার সাথে করতেছেন সে টেরি পাচ্ছে না যে আপনি শুরু করছেন। হ্যাঁ, আপনি ইসরায়েলকে বয়কট করে ধসাই দিচ্ছেন, ইসরায়েলের ইকোনমির কোনো ঘোড়ার ডিমো কিছু আসে যায় না, ইসরায়েল টেরি পাচ্ছে না যে আপনি তাকে বয়কট করতেছেন, রাইট? সো পাওয়ারফুল হইতে সেখানে, ইনফ্লুয়েন্সিয়াল হইতে সেখানে ফাত্রামি কথাবার্তা কম বলে কেমনে লাইনে কথা বলতে হয়, কেমনে শিক্ষিত হইতে হয়, কেমনে পাওয়ারফুল হইতে হয় সেই লাইনের প্রচেষ্টা করেন, তখন এমনিতেই কোরআন অবমাননা হবে না, আপনার এরকম তিরিং বিরিং করতে হবে না সেটার জন্য, এমনিতেই অবমাননা হবে না, এবং অবমাননা হইলেও সেটার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।